বালিশ দিয়ে হত্যার আগে চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে চেতনা নাশক দিয়ে অচেতন করা হয়েছিল তার আগে বিভিন্ন নিউট ছবি তোলা হয় এমপির পরিকল্পনা অনুযায়ী ওইসব ছবি ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল হত্যাকারীদের ডিবির রিমান্ডে কিলিং মিশনে অংশ নেয়া আসামিরা স্বীকার করেছেন এমপিকে হত্যায় এর আগেও দুইবার পরিকল্পনা হয়েছিল এদিকে মামলা তদন্তে রাতে কলকাতা যাচ্ছেন ডিবি প্রধান হার্ন রশিদ সহ তিন সদস্যের একটি দল বিস্তারিত সুমন্তন বীরের প্রতিবেদনে বারো দিনেও মেলেনি ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজম আনারের মরদেহ হত্যাকাণ্ডে অংশ নেওয়া কষাই জিহাদকে নিয়ে শনিবারও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষ্ণমাটি এলাকার বিভিন্ন খালে খণ্ডিত মরদেহের সন্ধানে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা বাংলাদেশের গোয়েন্দারা বলছেন যেভাবে মরদেহকে খণ্ডিত করে গুম করা হয়েছে তা খুঁজে পেতে কিছুটা সময় লাগা অস্বাভাবিক নয় আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো আমরা তদন্তের এখন বলছি না প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু আমাদের দেশে এই ঘটনাটা আমরা শুধুমাত্র অপ মামলা রুজু হয়েছে সে মামলার তদন্তে আমরা যাচ্ছি আর কলকাতা তো এ ধরনের ঘটনা ঘটেছে তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে তারা সেখানে তারা মানে কিছু আলামত পেয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু করে অতিরিক্ত কমিশনার জানান রিওয়ানডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে আসামিরা হত্যার আগে আপত্তিকর ছবি তুলে টাকা হাতানোর পরিকল্পনা ছিল তবে দস্তা দস্তির এক পর্যায়ে চেতনানাশক ঔষধে নিস্তেজ হয়ে যান আনার সেখানেও তোকে হতো তার কাছ থেকে মানে তাকে আটকে রেখে অথবা কিছু ছবি টুবি তুলে তাকে দুই দিন দিন কিছু টাকা নেওয়া যায় কিনা এটা 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 কিন্তু তাদের মূল গেম না তাদের মূল গেম প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য এদিকে এমপি হত্যার ঘটনায় তার নির্বাচনী এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে এভাবে মৃতদের প্রতি এইভাবে কেটে কেটে টুকরো করা আমি জীবনে বলতে পারবো না আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর বিচার করবে যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাকেও সেই ডিবির টিম সেই টিম ওয়ারে টিমে কাজ করছে তাদের ঘটনার রহস্য উদ্ঘাটন ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে ডিভি প্রধান হারনুর রশিদ সহ তিন সদস্যের গোয়েন্দা দল কলকাতায় যাবেন সুমন তানভীর আর টিভি ঢাকা